हाय एवरीवन, अस्सलाम वालेकुम बंधुरा। ये वीडियोते आमरा डोर एवं विंडोगुलो क्रिएट करब। डोरगुलो आमरा केटे नेब, डोर काटार जोन्नो आमरा ऑफसेट नेब 3 फिट 4 इंची। आमरा बेडरूमे 3 फिट 4 इंची डोरगुलो व्यवहार करब, सेई जोन्नो आमरा 3 फिट 4 इंची ऑफसेट नेब। अपना चाहले एपास दिए नीते पारें, एपास दिए नीते पारें, क्लायंटेर चाहिदा अनुजाई अपना नेबें। आमी आमार मतो करे निलाम। एगुलोके ट्रिम करबो, TR double enter। এখানে ডাবল লাইন পড়ছে, সেই জন্য এরকম দেখা যায়। এটাকে ট্রিম করব। আমরা এখানে যে মেইন ডোর, এটা আমরা 4 ফিট 3 ফিট 6 ইঞ্চি দিতে পারি, অথবা 4 ফিটও দিতে পারি। আমি এখান থেকে 3 ফিট 6 ইঞ্চি দিলাম মেইন ডোরটা, তো আমি 4 ফিটে দিলাম। এখানে 4 ফিটে একটু ডোর দিলাম। এটা এরকম না দেওয়া মাঝখানেও দিতে পারি। ডাবল ডোর ব্যবহার করব এখানে। আমরা বারান্দার জন্য চাইলে আমরা স্লাইডিং ডোর ব্যবহার করতে পারি। আমি এমনি ডোর ব্যবহার করব। অফসেট এখানে ছোট ডোর দিব, 3 ফিটে অথবা আমি 2 ফিট 6 ইঞ্চি একটি ডোর দেব। আপনারা চাইলে এখানে স্লাইডিং ডোর ব্যবহার করতে পারেন। টয়লেটে আমরা 2 ফিট 6 ইঞ্চির যে ডোর আছে সেটাকে ব্যবহার করব। এর জন্য আবার অফসেট দিলাম 2 ফিট 6 ইঞ্চি। আমরা এটাকে অ্যাডাস টয়লেট বানাই দেবো, সেজন্য আমি এটা ভিতর থেকে নেব। এবার বাড়তি অংশগুলো ট্রিম করে দিই। অলের এই অংশগুলো আমরা সবসময় ট্রিম করে দেবো, ডোর তারপর উইন্ডো টানার পরে।
আমাদের এখানে হবে একটি কেসি গেট, এখানে একটি লাইন নিলাম, এভাবেও দিতে পারি অথবা আমি এখান থেকে ছোট ছোট লাইন নিয়ে অফসেট করে দিতে পারি, তাতে অনেক লেট হবে। খুব সিম্পল ভাবে এটাকে নিয়ে নিলাম। এটা আমাদের কার পার্কিং এরিয়া, কার পার্কিং এরিয়া আমাদের এখানে গেট হবে, এটাতেও আমি দুটো লাইন টেনে দিয়ে ক্রস করে দিই। এরপরে আমরা উইন্ডো দেওয়ার জন্য আমরা যে পয়েন্ট, আমরা প্রত্যেকটা রুমের মিড পয়েন্টটা আমরা আইডেন্টিফাই করবো, এই জন্য লাইন থেকে যেখানে যেখানে আমাদের উইন্ডোগুলো বসবে একটা মিড পয়েন্ট লাইন। উইন্ডো ক্রিয়েট করার জন্য আমি এটাকে, আমার যেহেতু উইন্ডো হবে 5 ফিটের, সেক্ষেত্রে আমি এটাকে 5 ফিটের অফসেট করতে পারি 2.5 অথবা 2 ফিট 6 ইঞ্চি করে। আমি এই সিস্টেমে বসাবো না, আমি যে সিস্টেমে বসাবো তাতে আমার ড্র করার প্রয়োজন নেই। আমি একটি উইন্ডো তৈরি করে তারপরে আমি শুধু মিড পয়েন্ট ধরে এখানে সেট করে দেবো, সেক্ষেত্রে আমার এগুলো ড্র করার কোনো প্রয়োজন নেই। এখন একটি ডোর ক্রিয়েট করব। ডোর ক্রিয়েট করার জন্য আমি এখান থেকে লাইন নিলাম, লাইন নেওয়ার পরে 5 ইঞ্চির একটা লাইন নেব, এরপরে যেহেতু আমার ওয়ালের থিকনেস 5 ইঞ্চি সেক্ষেত্রে 5 ইঞ্চির লাইন নিলাম। এরপরে আমি এখান থেকে 2 ইঞ্চির একটি লাইন নেব আমার যে ফ্রেম যেটা সেটার জন্য। ওকে, এবার এটাকে অফসেট করব 1 ইঞ্চি। ডোরের সিম্বল যেভাবে বানাবেন এরপরে আমি এখান থেকে একটা লাইন নেব আমার ডোরের যে মেজারমেন্ট আছে সেটা, আর আছে 3 ফিট 4 ইঞ্চির একটি ডোর বানা, ডোর সিম্বল আমরা বানাবো। সেক্ষেত্রে আমি এখান থেকে 3 ফিট 4 ইঞ্চির একটা লাইন নিলাম, এরপরে এটাকে কপি করবো
এটাকে মিরর করব। এটাকে মুভ করে কিবোর্ড থেকে এম ইন্টার সিলেক্ট করে কিবোর্ড থেকে এম ইন্টার প্রেস করলে মুভ হবে। যেই পজিশনে আপনি বসাবেন যে পয়েন্টে সেখানে বসাই দিতে পারবেন। এরপরে আমরা একটি সার্কেল নেব। সার্কেল নেওয়ার পরে আমরা এখানে ধরব, ধরার পরে আর এই পয়েন্টটা ধরব। ওকে, এরপরে আমরা এই যে লাইনটা আছে এই লাইনটা, তারপরে এটাকে এই লাইনটাকে ধরে আমরা এরপরে এটাকে ট্রিম করব। একটি ডোরের যে সিম্বল ক্রিয়েট করা হয়ে গেল, আমরা একটু ডাইমেনশন নিয়ে দেখি। ওকে, আমাদের ডোর ক্রিয়েট করা শেষ। এবার আমরা একটি উইন্ডো ক্রিয়েট করব। একটি উইন্ডো ক্রিয়েট করার জন্য আমার যে উইন্ডোর যে সাইজ সেটা হলো 5 ফিট, সেজন্য আমি প্রথমে একটি লাইন নেব 5 ফিটের। আমাদের যে ওয়ালের যে থিকনেস সেটা হচ্ছে 5 ইঞ্চি। এরপরে মিড পয়েন্ট থেকে আরেকটি লাইন ড্র করলাম। এটাকে আমি 1 ইঞ্চি 1 ইঞ্চি অফসেট করব। অফসেট করে আমি এখান থেকে মিড পয়েন্ট থেকে আরেকটা লাইন ড্র করলাম। এটাকে 1 ইঞ্চি 1 ইঞ্চি অফসেট করব। আবার অফসেট আবার অফসেট। এরপরে আমরা এখান থেকে কিছু অংশ ট্রিম করব। কিবোর্ড থেকে টি আর ডাবল এন্টার প্রেস। ওকে, এটাকে ট্রিম করলাম। এরপরে আমি এর মিড পয়েন্ট থেকে আরেকটি লাইন ড্র করব। এটাকে আবার 2.5 অফসেট করব। অফসেট 2.5 করে আবার অর্ধেক নেব পয়েন্ট। আমরা এখান থেকে উইন্ডোর যে লেয়ার আছে সেটাকে সিলেক্ট করে নিই। ওকে, আমাদের উইন্ডো ক্রিয়েট করা শেষ। এবার আমরা এখানে
एस बसा एस बसान कीबोर्ड थे एस इंटर पिक करब पिक करार इंटर ओके আমাদের উইন্ডো ক্রিয়েট করা শেষ এবার আমরা এটাকে ব্লক করব ব্লক করার জন্য আমি কিবোর্ড থেকে বি এন্টার এখানে একটি নাম লিখে দেব উইন্ডো ডি ও ডব্লিউ টাইপ ফিটের একটি ডোরটাকে আমি ব্লক করে নেব বি এন্টার ডোরের যে নামটা সেটা লিখে দেব ডোর এটা আমার ব্লক করা শেষ এবার আমরা এগুলো প্লেস করব আমাদের পয়েন্ট মতো যেখানে যেটা বসবে আমি যেভাবে ক্রিয়েট করলাম এভাবে কারণ কিচেনের জানালা অনেক সময় ছোট ছোট হয় তারপরে টয়লেটের যে ভেন্টি সেটার জন্য আপনার যেই সাইজের যেখানে যেটা দরকার সেটা সেখানে সেরকম এভাবেই তৈরি করতে পারেন এরপরে আমরা এটাকে কপি করব কপি করার পরে এবার আমরা এটাকে কপি করে আমাদের যে সেন্টার পয়েন্টে যে লাইনগুলো ড্র করছিলাম ধরে ধরে আমরা সেখানে করে দেব ওকে এবার এটাকে আমরা রোটেট করব এখানে বসানো শেষ এরপরে আমরা ডোরগুলো বসাবো এটাকে আমরা টয়লেটের জন্য যে দুইটা ভেন্টিলেশন আছে সেটা আমরা ছোট করে আবার তৈরি করে নেব আমরা চাইলে এটাকে অ্যালাইন করে এখানে বসাই দিতে পারি তারপর আমরা আরেকটি ক্রিয়েট করব তারপরে এখানে বসাবো তারপরে আমরা ডোরগুলো প্লেস করব কপি এটাকে আমরা প্রথম মিরর করে নিই এটাকে আবার কপি করব এটাকে আবার রোটেট করব এখন যেই পজিশনে যেখানে যেটা দরকার আমরা এখান থেকে এখন কপি করে নিতে পারবো প্রথমে আমরা এখানের জন্য একটা নিলাম এখানের জন্য আমরা এই ডোরটাকে নিব কপি করে আপনারা এভাবে বসাই দিবেন মুভ
করব। এই যে লাইনগুলো আছে এগুলোকে ডিলিট করে দিই। এরপরে আমরা ছোট একটি উইন্ডো তৈরি করব আর একটি ডোর, টয়লেটের জন্য আমরা 2 ফিট 6 ইঞ্চির একটি ডোর ক্রিয়েট করব। আমার ক্রিয়েট করা আছে, আমি এটা কপি করে আছি। আমি অন্য প্ল্যান থেকে আরেকটি ভেন্ট্রি এবং একটি ডোর কপি করে নিয়ে আসলাম। এটাকে আমরা টয়লেটে এবং বারান্দায় প্লেস করব, এর জন্য এটাকে আমরা রোটেট করে নিই, সরি মিরর করব। এখন আমার যেখানে যেটা দরকার আমরা সেখানে সেটা প্লেস করব। এই লাইনটা ভাঙার জন্য আমরা কিবোর্ড থেকে 8 এন্টার প্রেস করব। সেন্টার পয়েন্ট বসাই দিলাম। ভিডিওটা হোল্ড করে আমরা ডোরগুলো বসাই নিলাম এবং আমরা এটাকে প্লেস করব। আমাদের ডোর উইন্ডোর কাজ প্রায় শেষ। এরপরে আমরা এখানে একটি ডাবল ডোর দিব। ডাবল ডোর আলাদাভাবে ক্রিয়েট করতে পারি। আমি এখান থেকে দুটো ডোর একসাথে করে আমি এখান থেকে একটি ডাবল ডোর তৈরি করব। প্রথমে আমি এটাকে কপি করব, এটাকে কপি করব। এরপরে এই
এটাকে কপি করার পরে এটা তো আমার ব্লক করা, ব্লক ভাঙার জন্য আমি কিবোর্ড থেকে এক্স ইন্টারপ্রেস করলে আমার ব্লক ভেঙে যাবে। ব্লক করা অবস্থায় আমি এটাকে ডিলিট করতে পারবো না, ট্রিম করতে পারবো না, সেক্ষেত্রে আমাকে ব্লক ভাঙতে হবে। এখন আমি ব্লক এটার ব্লকও ভেঙে দিই, এর জন্য আবার এক্স ইন্টার প্রথমে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এক্স তারপর ইন্টার করবেন, আপনার যে কোনো অবজেক্টের ব্লক ভেঙে যাবে। এখন আমি চাইলে যে কোনো জায়গা থেকে আমি ট্রিম করতে পারি। ওকে, আমার ডোর এবং উইন্ডোর কাজ শেষ। এরপরে আমরা ইন্টেরিয়ার যে ফার্নিচারের যে সিম্বলগুলো আছে আমরা সেগুলো প্লেস করব এবং টেক্সটগুলো বসাবো, যেখানে যে টেক্সট যেটা দরকার সেখানে আমরা সেটা বসাবো। এটা আমি ব্লক করে দিলাম কারণ উপর থেকে আমার উইন্ডো হবে প্লাস কেসি গেট দুটোই, সেজন্য আমি এটাকে ব্লক করে দিলাম। ওকে গাইস, আজকের ভিডিও এই পর্যন্ত।